হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি তোমাদের জন্য একটা অন্যরকম ব্লগ নিয়ে চলে এসেছি। ঠিক ব্লগ না, তোমরা তো আমার ডেলি রুটিন দেখতে পাও, আমি তোমাদের সাথে ডেলি রুটিন শেয়ার করি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা রেসিপি, সেটা হলো পালং পনির। তো পালং পনির তো আমাদের বাঙালিদের অতি পরিচিত একটা খাবার, আমরা সবাই মোটামুটি ভালোই খাই। তো এটা রুটি দিয়েতেই আমরা বেশি পছন্দ করি। তো রুটি, পরোটা এসবের সাথেই আমাদের এই পালং পনির বেশি ভালো লাগে। তাহলে চলো আমি ঘরোয়া উপায়ে, মানে একদম নিজের মতন করে কিভাবে রান্নাটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা আলাদা কোনো রকম কিছুই নয়, তো আমি আমার মতন করেই রান্নাটা করব। তাই ভাবলাম চলো তোমাদের সাথে আজকে এই পালং পনির রেসিপিটা আমি শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করো, আর শেয়ারও করো। আর ভালো লাগলে কি এই দেখো, পালক পনির রান্না করার জন্য পালং শাক তো অবশ্যই লাগবে, যেটা সব থেকে প্রধান জিনিস। তো আগে খুব ভালো করে পালং শাকটা ধুয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখো গ্যাসে একদম লো ফ্লেমেই আমি সেদ্ধ কর। আর দেখো, এই রেসিপিটা করার জন্য পনির তো লাগবেই। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি পনির, কিছুটা কাঁচা পেঁয়াজ একদম টুকরো করে নিয়েছি, এখানে আছে রসুন, আদা, টমেটো একটা গোটা টমেটো, আর কাঁচা লঙ্কা। আর এখানে মশলার মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো, লবণ, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাগবে জিরের গুঁড়ো। তো এই দিয়েই আমি আজকে রেসিপিটা তৈরি করব। তোমরা সাথে থাকো, একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে তবেই কিন্তু যেও। তাহলে দেখো চলো রান্নাটা শুরু করে দিই। এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখানে আমি একটু সামান্য লবণ দিয়ে তেলের মধ্যেই দিই। দেখো মশলাটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে, কড়াই থেকে দেখো সাইড থেকে তেলও বেরোতে শুরু করে দিয়েছে।
Thank you.